খুব খেয়াল করবেন আল্লাহ কতটুক ভালোবাসে আমাদেরকে কতটুক দয়া করছেন 12টি মাসের মধ্যে আমাদের গুনাহ আছে ওই গুনাহকে maaf করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের ব্যবস্থা করে দিয়েছেন রমজানের প্রত্যেকটা দিন প্রত্যেকটা দুপুর প্রত্যেকটা বিকাল প্রত্যেকটা রাত প্রত্যেকটা সাহরি প্রত্যেকটা ইফতার আমাদের ক্ষমা পাওয়ার জন্য এক একটা সুবর্ণ সুযোগের এই রমজানের ভিতরে আল্লাহ আবার কতর্কে দিয়েছেন রাত জাগবেন এক রাত আল্লাহ পাক আমলনামায় লিখে দিবে হাজার মাসের চাইতো বেশি আপনি আল্লাহর জন্য রাত জেগেছেন কারণ আল্লাহ চায় না কোন বান্দা জাহান্নামে যাক আল্লাহ চায় প্রত্যেকটি বান্দা জান্নাতের নিয়ামত অর্জন করুক একটা হচ্ছে ঈমানের ফরম আর একটা হচ্ছে আমলের ফরম এবার বান্দা বলে মওলা এই দুইটা ফরম যদি আমি পরিপূর্ণ করতে পারি আমার জন্য কি ওই সুখের ঘরটা হবে ওই শান্তির ঘরটা হবে রব বলছেন আমি তো জান্নাতটা বানিয়েছি আমার জন্য তো বানাই নাই ফেরেশতার জন্য তো বানাই নাই আমি তো বানিয়েছি আমার বান্দা তোদের জন্য মানুষের জন্য মানুষের জন্য সুবহানাল্লাহ চাই ওখানে তোরা যা আমি তো চাই ওই জগতে তোরা যা আমি তো চাই ওই ঘরে তোরা থাক কিন্তু আমি তো যাকে তাকে দিব না শর্ত যে পূরণ করতে পারবে আমি তো তাকেই দিব কারণ আল্লাহ তাআলা সৃষ্টি জগতে সবচাইতে যে সৃষ্টিকে বেশি ভালোবেসেছেন রহমতকে উন্মুক্ত করে দিয়েছেন সেটার নাম হচ্ছে মানুষ সেটার নাম হচ্ছে ইনসান বলেন না সুবহানাল্লাহ 12টি মাসের মধ্যে একটি মাস দিয়েছেন আল্লাহ রমাদান কেন দিয়েছেন আমাদেরকে বাঁচানোর জন্য কারণ আমাদের গুনাহ কম না বেশি আর রমাদান হচ্ছে গুনাহকে জ্বালিয়ে ফেলার মাস রমজান হচ্ছে জান্নাতকে কাছ থেকে উপভোগ করার মাস সুবহানাল্লাহ রমাদান হচ্ছে আল্লাহর নৈকট্য লাভের অন্যতম সুযোগ একটা মাস সুবহানাল্লাহ এবার বলেন রমজানুল করিমে লাইলাতুল কদর আছে না নাই আছে ভাই একটু আওয়াজ দিয়ে বলেন আছে না নাই আছে নবীজি বলছেন শেষ দশকে বেজর রাতে শেষ দশকে তার মানে প্রত্যেকটা বেজর রাতে আপনাকে আমাকে কাজ করে যেতে হবে হাত গোটাই বসে থাকলে চলবে না আমি সবার কাছে যে অনুরোধটুকু করব সেটা হচ্ছে যার পক্ষে যতটুক সাধ্য সামর্থ্য আছে অন্তত আজকে থেকে হলো যতদিন আপনি পারেন প্রত্যেকদিন আপনার হালাল ইনকামের কিছু অংশ আল্লাহর খুশির জন্য আল্লাহর রাস্তায় দান করার চেষ্টা করবেন অসহায় বান্দাদেরকে দান করার চেষ্টা করবে আর সেটা হবে একমাত্র কার খুশির জন্য আর একটু জোরে বলেন কার খুশির জন্য এবার আপনার কোন একটি দান একটু মনোযোগ দিবেন কোন একটি দান যদি লাইলাতুল কদরের মধ্যে পড়ে যায় আপনি দিবেন একদিন এক টাকা দান করবেন কিন্তু আল্লাহ তাআলা দয়া করে আপনার আমলনামায় লিখে দিবেন আমার বান্দা হাজার মাস আমি আল্লাহর জন্য হাজার মাসের চাইতে বেশি দান করেছি তাহলে এই লাইলাতুল কদর কখন আসে বলা যায় না সেজন্য সব সময় প্রস্তুত থাকতে হবে কি হবে না সেজন্য আমি অনুরোধ করব হালাল উপার্জন থেকে আল্লাহর খুশির জন্য যার পক্ষে যতটুক সাধ্য সামর্থ্য আছে দান সদকা করার দরকার নফল নামাজ বেশি না কম জোরে বলেন না বেশি না কম নফল নামাজ কি কম আদায় করতে হবে না বেশি আদায় করতে হবে আচ্ছা এবার দুইটা গেল কোরআন তেলাওয়াত জোরে বলেন না কোরআন তেলাওয়াত এবার অনেকে বলবেন ভাইয়া আমি কোরআন তেলাওয়াত পারি না আমি বলবো যে শিকার দরকার আছে আপনি শিকার চেষ্টা করুন সর্বোচ্চ আর অতদিন পর্যন্ত অন্তত কোরআন তেলাওয়াত শোনার চেষ্টা করুন কারণ পড়লেও সওয়াব শুনলেও সওয়াব দেখলেও সওয়াব আছে এবার বলেন ইসলাম কি কঠিন ধর্ম না সহজ ধর্ম সহজ আর একটু জোরে বলেন না সহজ ইসলামের মতে এত সহজ পৃথিবীর বুকে আর কিছু এই ইসলাম পাওয়ার পরে নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার পরে আমরা যদি জান্নাত না দেখি তো দেখবে তো আর কে দেখবে বলে আমরা যদি জান্নাত না পাই জান্নাত আর কে পাবে সেজন্য সব সময় মনটাকে বড় রাখতে হবে নবী রাহমাতুল লিল আলামিন বলছেন আল্লাহকে যে যেমন মনে করে আল্লাহ তার জন্য তেমন সুবহানাল্লাহ যে আল্লাহকে দয়াবান মনে করে আল্লাহ তার জন্য দয়াবান আল্লাহ যে আল্লাহকে রহমান মনে করে আল্লাহ তার জন্য রহমান সেজন্য বেশি বেশি
আল্লাহর কাছে ইস্তেগফার করার তওবা করার দরকার জোরে বলতে হবে দরকার তওবা এমন একটি ইবাদত তওবা এমন একটি মাধ্যম তওবা এমন একটি রাস্তা গুনাহগার যখন তওবা করে তার গুনাহ মাফ হয়ে যায় গুনাহগার যখন তওবা করে তার গুনাহ মাফ হয়ে যায় আর গুনাহ মাফ হওয়ার পরও যখন তওবা করে আল্লাহ তার মর্যাদাকে বাড়ায় দেয় সম্মানকে বাড়ায় দেয় সুবহানাল্লাহ অর্থাৎ তওবার মধ্যে লজ বলে কোন শব্দ না মিস হয়ে যাওয়া বলে কোন শব্দ না আপনি তওবা যেদিকে করবেন এবার মনে করেন আপনি তওবা করলেন গুনার জন্য আল্লাহ আপনার গুনাহ তো মাফ করবেন করবেন আপনার রিজিকের মধ্যে বরকত দান করবেন সুবহানাল্লাহ আপনার নেকির পাল্লার মধ্যে বরকত দান করবেন সুবহানাল্লাহ আপনার জান্নাতের রাস্তাও সহজ করে দিবেন আপনার আমার দুনিয়াবি যত বিপদ আছে ওই বিপদও আল্লাহ হালকা করে দিবেন এই তওবার মাধ্যমে সুবহানাল্লাহ এই তওবা করার দরকার আছে আফসোস আমাদের জন্য আমরা এত বড় একটা সুবর্ণ সুযোগ রমজান এত বড় সুবর্ণ সুযোগ তওবা এগুলা পাওয়ার পর কাজে লাগানোর মতো কাজে লাগাইতে জানি না তো সেজন্য আমি সবার কাছে প্রায় সময় অনুরোধ করি আজকে অনুরোধ করি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি যার পক্ষে সম্ভব হবে রাতে ঘুমানোর আগে ওযু করে শোয়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ কি বলা যাবে ইনশাআল্লাহ রাতে ঘুমানোর আগে যার পক্ষে সম্ভব ওযু করে শোয়ার চেষ্টা করুন সমস্ত কাজ যখন শেষ হয়ে যাবে আপনি ঘুমের জগতে যাওয়ার জন্য প্রস্তুতি নেবেন তখন আপনার পাশে যতই যা থাকুক আপনি ছাড়া কিন্তু আর কেউ নাই আপনি ঘুমের দেশে যখন থাকেন আপনার পাশে যতই যে থাকুক না কেন আপনি কিন্তু একা এবার আপনি যখন ঘুমের জগতে যাবেন এমন একটা জগতে যেখানে আপনি ছাড়া কেউ নাই আর আছেন কে আল্লাহ আপনি ওই সময়টুকু কাজে লাগিয়ে রবের দরবারে তওবার মাধ্যমে হাজিরা দেওয়ার চেষ্টা করবেন প্রত্যেকদিন রাতে এই অভ্যাসটুকু করার চেষ্টা করেন এবার আপনার ওযু হয়ে গেল তওবাও হয়ে গেল এবার আপনি নবীর উপর যে হকটুকু আমাদের আছে নবীর উপর দরুদ পড়া সময়ের ব্যস্ততার কারণে হয়তো আমাদের তেমন হয়ে ওঠে না কিন্তু হাশরের ময়দানে এগুলার হিসাব দিতে হবে তাই সবার কাছে অনুরোধ করি অন্তর থেকে সর্বোচ্চ শ্রদ্ধা ভালোবাসা নিয়ে নবীর প্রতি যতবার পারেন ভালোবাসা নিয়ে দরুদ পড়ার চেষ্টা করবেন সুবহানাল্লাহ তাহলে ওযু হয়ে গেল তওবাও হয়ে গেল দরুদ হয়ে গেল এবার একটু খেয়াল করে দেখেন আপনার সারা জীবনে যদি আপনি 100 বার তওবা করার সুযোগ পান একবার তওবা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায় একবার তওবা যদি কবুল হয়ে যায় সারা জীবনের গুনাহ মাফ হয়ে যাবে সুবহানাল্লাহ যদি আপনার ইহকাল এবং পরকালকে পাল্টাতে চান চরিত্র ছাড়া সুন্দর চরিত্র ছাড়া দ্বিতীয় কোনো পদ্ধতি আর চরিত্র সুন্দরের অলংকার বানানোর প্রধান হাতিয়ার দুইটি একটার নাম ধৈর্য আর একটার নাম শুকরিয়া একটার নাম ধৈর্য আর একটার নাম সবাই বললাম আমি খুশি হব একটার নাম ধৈর্য আর একটার নাম এবার বলেন পারিবারিক যত অশান্তি আছে সেখানে ধৈর্যের দরকার আপনার ব্যবসার মধ্যে লস হয়েছে আপনি ধৈর্য ধরতে না পারলে সুইসাইড করে ফেলবেন তাহলে সেখানে আপনার লস হবে সেখানেও ধৈর্যের দরকার আপনার স্ত্রী আপনার জন্য একটা জিনিস রান্না করে দিয়েছে এখানে একটু শুকরিয়ার দরকার আপনার বন্ধু একটা আপনার উপকার করে দিয়েছে আপনার সেখানে শুকরিয়া করার দরকার আপনি যদি ঠান্ডা মাথায় দেখেন এই ধৈর্য এবং শুকরিয়া বড় একটি হাতিয়ার যেটা দুনিয়ার জীবনকেও সুন্দর করে পরকালীন জীবনকেও সুন্দর করে দেয় বলেন না সুবহানাল্লাহ আল্লাহ তাআলা কোরআনুল কারীমে একটা কথা কয়েকবার উল্লেখ করেছেন ইন্নাল্লাহা মাসওয়াবিরিন বলে আল্লাহ নিজেকে বারবার ধৈর্যশীলদের সাথেই আছে এই উল্লেখ করেছেন সুবহানাল্লাহ কয়টা জিনিস বলেছি একটার নাম ধৈর্য আর একটার নাম শুকরিয়া জোরে বলতে হবে একটার নাম ধৈর্য আর একটার নাম রব কয়জন সবাই বলেন রব কয়জন কখনো দেখেছি কখনো গিয়েছি তা আপনার আমার ঈমানের প্রথম স্তর হচ্ছে রবকে মানা ভাইয়া মনোযোগ মনোযোগ একটা হচ্ছে রবকে মানা ষষ্ঠা মানা আরেকটা হচ্ছে ষষ্ঠাকে এক মানা সুবহানাল্লাহ বলেন প্রথমে ষষ্ঠা রব মানা তারপর ওনাকে কত মানা বলেন না এতটুক মানলে কি ঈমান হয়ে যাবে না কমপ্লিট মানতে হবে তিনি রাজ্জাক তিনি গাফফার তিনি রহমান তিনি রহিম তিনি হাইয়ুল কাইয়ুম তিনি আজিজ তিনি জব্বার তিনি কাহার
তিনি রব্বুল আলামিন মানতে হবে প্রথমে রবকে স্রষ্টা মানতে হবে আবার এতটুক মেনে কমপ্লিট হবে না সম্পূর্ণ বিষয়গুলা মানতে হবে এবার আপনাকে আমাকে কেউ যদি প্রশ্ন করে তুমি রবকে মানলা তো মানলা কিসের ভিত্তিতে আপনার আমার উত্তর দিতে হবে কোরআনের ভিত্তিতে তো কোরআনের দলিল কি কুল হু আল্লাহু আহাদ কোরআন বলছে আল্লাহ এক এই আয়াতকে যদি মহব্বতের নজরে আপনি আমি একটু বিশ্লেষণ করার বুঝার চেষ্টা করি তবে আমাদের নজরে ভাসমান হবে প্রতীয়মান হবে আল্লাহকে এক মানা ছাড়া কোন মুসলমানের ঈমান মোকাম্মেল হবে না পরিপূর্ণ হবে না ওই আল্লাহকে এক যে আমরা মানি রহমান যে মানি রহিম যে মানি গফফার যে মানি হাইয়ুল কাইয়ুম যে মানি আল্লাহর শুরু নাই আল্লাহর শেষ নাই যে মানি আল্লাহ চিরস্থায়ী চিরঞ্জীব যে মানি এই সমস্ত কিছু মানার পিছনে কোরআন আর সেই কোরআনকে আল্লাহ তাআলা নবীর উপর নাজিল করে দিয়েছেন সুবহানাল্লাহ তো নবীর উপর নাজিল করেছেন কেউ শুনেনি আল্লাহর কালাম নবীর জবান দিয়ে বের হওয়া শুরু করলো রব্বে করিম বলে আমাকে এক না মানলে ঈমান থাকবে না আর সেই এক মানাটা তোমাদের জন্য আমি ব্যবস্থা করে দিলাম কুল হে নবী আপনি বলে দিন আমি আল্লাহ এক তার মানে আপনি আমি আল্লাহকে এক মানছি সেটাও নবী মুস্তাফার কথার কারণে বলেন সুবহানাল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন আল্লাহ এক আমরাও মেনে নিলাম আল্লাহ এক সুবহানাল্লাহ বলেন নবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন আল্লাহ হাইয়ুল কাইয়ুম আপনি আমিও মানা শুরু করলাম আল্লাহ হাইয়ুল কাইয়ুম নবী রাহমাতুল্লিল আলামিন আপনার নবী আমার নবী আমাদের নবী জানান দিয়েছেন তোমার গুনাহ যত বেশি হোক না কেন তোমার রবের রহমতের সামনে তোমার গুনাহের কোনো অস্তিত্ব নাই তাহলে আল্লাহর সমস্ত কিছু মানা ঈমান আর সেই ঈমানটাকে আমাদের জন্য পরিপূর্ণ করার সুযোগ করে দিয়েছেন আল্লাহ যার মাধ্যমে তিনি হচ্ছেন নবী রাহমাতুল্লিল আলামিন আরেকটু জোরে বলেন আচ্ছা এবার একটা জিনিস চলুন বুঝার চেষ্টা করি আপনারা একটু বসবেন কষ্ট যদি না হয় মাশাআল্লাহ মাশাআল্লাহ আচ্ছা আমাদের আগে অনেকে কবরে চলে গেছে আমরাও চলে যাব আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এখনো আসেনি তারা আসবে তারাও চলে যাবে এই যে আশা যাওয়াটা আশাটা কোথায় দুনিয়ায় যাওয়াটা কোথায় রবের কাছে একটু জোরে বলেন না আশাটা কোথায় জোরে বলতে হবে আশাটা কোথায় যাওয়াটা কোথায় রবের কাছে তাহলে এই আশাটা দুনিয়ায় যাওয়াটা রবের কাছে এবার মনের প্রশ্ন সাকসেস কে ফেল কে স্কুলের ছাত্রদের কাছে সাকসেস এবং ফেলের ব্যাখ্যাটা ভিন্ন চাকরিজীবীদের কাছে এটার ব্যাখ্যা ভিন্ন ব্যবসায়ীদের কাছে এটার ব্যাখ্যা ভিন্ন বিবাহিত যারা ওনাদের কাছে ব্যাখ্যাটা ভিন্ন বড়দের কাছে এটার ব্যাখ্যা এক রকম ছোটদের কাছে এটার ব্যাখ্যা এক রকম নেতাদের কাছে এটার ব্যাখ্যা এক রকম শব্দ কি সাকসেস ফেল এক একজনের কাছে এক এক রকম কারোটার সাথে কারোটা মিলে না কথা বলেন না রে ভাই স্কুলের ছাত্র গোল্ডেন এ প্লাস পাওয়াকে সাকসেস মনে করে কিন্তু একজন ব্যবসায়ী সেটাকে সাকসেস মনে করে না ওনার কাছে সাকসেসের ডেফিনিশনটা ভিন্ন তাহলে মানবের কাছে সাকসেসের ডেফিনিশনটা কি এক নাকি ভিন্ন ভিন্ন যদি কষ্ট না হয় একটা আওয়াজ দিতেন এক এক নাকি ভিন্ন ভিন্ন কারোটার সাথে কারোটা কোনো মিল আসল সত্য কোনটা যেটা রবে বলে এবার চলেন না রবের রহমতকে একবার জিজ্ঞেস করি মাওলা তোমার কাছে সাকসেস কে আর ফেল কে সফল কে ব্যর্থ কে রব বলে কদ
আফলাহা মান যাক্কাহা সুবহানাল্লাহ যার যত শক্তি আছে একবার বলেন সুবহানাল্লাহ আমার মনে হয় আপনারা চাইলে আওয়াজটা একটু বড় হতে পারে বলেন সুবহানাল্লাহ রব বলছে আমি রবের কাছে সাকসেস হচ্ছে সেই ব্যক্তি যে ঈমান পরিপূর্ণ করার পরে কদ আফলাহা মান যাক্কাহা যে নিজেকে অপবিত্র থেকে পবিত্র করে নিতে পারলো সেই সত্যিকার সফলতা অর্জন করতে পেরেছে বলেন সুবহান একটু বোঝার চেষ্টা করবেন কারণ এখানে এই কথাগুলো আপনার আমার আমাদের সবার জন্য দরকার কারণ বাঁচবো আর কয়দিন হায়াতের অর্ধেক তো মাতন না কেন হায়াতের অর্ধেক আর বাকি আছে একদম অল্প বেশি না একদম অল্প আসেন আল্লাহ বলছেন যে নিজেকে পবিত্র বানাতে পারলো সে সফল এবার সেই শব্দটা শুনে পবিত্র শব্দটা শুনে আমাদের সবার মাথায় বসে আছে ওই পবিত্র যে পবিত্রটা আমরা মনে করি গোসল ফরজ হয়েছে এখন পবিত্র হতে গেলে কি লাগবে বলেন না আমার কাপড় অপবিত্র হয়েছে এটা পবিত্র করতে কি লাগবে ধোয়া লাগবে বলেন না হাত অপবিত্র হয়েছে এটাকে পবিত্র করতে আমাকে কি লাগবে হাত ধোতে করতে হবে আমাদের কাছে পবিত্রতার ডেফিনিশন স্টাইল হচ্ছে এমন এখন রব যখন বললেন পবিত্র যে অর্জন করলো সেই সফল হয়েছে আদেশ আসার সাথে সাথে বান্দারা সার্ফ এক্সেল দিয়ে গোসল করা শুরু কি দিয়ে ইন্নমা থেকে আরো জোরে হন আওয়াজে কি দি কারণ আরা জানে দি পবিত্র বেল্লাই সাবান দি গোসল গরম পরে নদীর নামিয়ে জাপ্পরে জাপ্পরে গোসল গরম পরে নদীতে পানিতে গোসল করতে করতে চামড়া সাদা করে ফেললো রবকে বলে মাওলা আমি গোসল করে এসেছি রব বলে তুমি এখনো পবিত্র হওনি ইয়া রব্বে করিম সবে মাত্র আমি লাখ সাবান দিয়ে গোসল করে এসেছি রব বলে যে তুমি পবিত্র হওনি ইয়া রব্বে করিম আমি সার্ফ এক্সেলের মধ্যে আধা ঘন্টা ডুবেছিলাম রব বলে যে তারপরও তুমি পবিত্র হওনি ইয়া রব পবিত্র হতে গেলে কি পবিত্র করতে হবে কিভাবে পবিত্র করতে হবে তুমি যদি একটু শিখাই দিতা তুমি যদি একটু জানাই দিতা তাহলে আমিও সেই পবিত্রতা অর্জন করার চেষ্টা করতাম রব্বে করিম বলে যার হাত পবিত্র সে পবিত্র নয় যার মুখ পবিত্র সে পবিত্র নয় যার মনটা পবিত্র হয়ে যায় তার সব পবিত্র হয়ে যায় সুবহান এবার একটু খেয়াল করবেন ভাইয়া আপনার রব আপনার কোন দিকে ফোকাস দিয়েছেন চেহারার দিকে না মনের দিকে জোরে বলেন কার দিকে মনের দিকে আপনার আমার যত্ন কিসের নিয়ে নমাতের আর মুখ ট্যাং হর স্টাইল স্টাইল আর আর মনোযোগ ইন্দি আল্লাহর মনোযোগ আর আর মনর মিককে কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মধ্যে আন নবীরে পবিত্র কারি বানাই সুবহানাল্লাহ যারার অন্তর অপবিত্র রবে হদ দে আন নবী মুস্তাফার হাসে জ এতুন ট্রিটমেন্ট ল নিয়ম মানি চল তোমার অন্তকার অন্ধকার অন্তরি হন আলোকিত হই যেব অপবিত্র মন পবিত্র হই যেব ডর করি হন না সুবহান আল্লাহর ওয়াস্তে বাজ এখানে বুঝিবে চেষ্টা করুন আই শুধু দূর কেন হতা হই আল্লাহর রহমতের উদ্দি বর্ষা রাহি জান্নাতিয়ান কঠিন ন জান্নাতিয়ান সহজ আরা বজনতন জান্নাত কঠিন মনে নয় হন না জান্নাত ফনিয়ান কঠিন মনে নয় বিশ্বাস করো না ভাই জান্নাতি নেবরে সহজ যার রব রহমান যার নবী রউফুর রহিম আল্লাহ জানে বুঝেন না হুজুর উনি যার রব রহমান যার নবী রউফুর রহিম ইবে জাহান্নাম জনে না কঠিন জান্নাত জনে না সহজ আর কেন জোর হন না শুধু বদ্দা সিস্টেম মানে কেন বুঝম ফরত দে আর ওনারা জানন যে হন যিনি সিস্টেম মোতাবেক গইলে তিয়া তাইলে ব্যবসা নয় আহল লাগে মাতন না বাজি
একবার দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে এই বিশ্বে এটা কথাটা মাথায় এবং মনে গেঁথে ফেলেন এই বিশ্বে আসমানের নিচে জমিনের উপরে সর্বদিকে কোয়ালিটিগতভাবে ডিফেন্সগতভাবে স্ট্যান্ডার্ডগতভাবে সর্বগুণে গুণান্বিত হিসেবে বিবেচিত শিক্ষিত সুন্দর মনের মানুষের কাছে শ্রদ্ধার জায়গা যে ধর্ম স্থান করে নিয়েছে এটার নাম ইসলাম সুবহানাল্লাহ বলতে এটার নাম এই কথাটা যারা বুঝতে পেরেছেন একবার বলেন মারহাবা কেনই বা হবে না কারণ ধর্ম দেনেওয়ালা আল্লাহ ও যে বললাম সব কামাইতে কিপটামি করেন না জোরে সবাই মিলে ধর্ম দেনেওয়ালা আল্লাহ ধর্মের নাম বাছাই করনেওয়ালা আল্লাহ ধর্ম সাজাই দেনেওয়ালা আল্লাহ জন্মটা মেনটেন করনেওয়ালা আল্লাহ কোন আল্লাহ যিনি সবকিছুই জানেন 2050 সালে এই পৃথিবীর ডিমান্ড কি কি থাকবে আমাদের জানা না থাকলেও তিনার জানা আছে তো 50 সালেও যেহেতু ধর্মটা থাকবে তিনি সেই ধর্মটাকে সেইভাবে কোয়ালিটি করে দিয়েছেন যেন 50 সালের পটিয়ার চেহারা পাল্টায় যাবে ইসলামের চেহারার যেন পাল্টানোর প্রয়োজন না হয় আর একটু জোরে বলতে হবে দুইটা কথা শেষ করলাম তৃতীয় নম্বর কথা কারণ এগুলা যদি বেসিক জিনিস আমরা না বুঝি ওই শুনাই শুনাই থেকে যাব পরিবর্তনটা পরিবর্তন চান আপনারা কি বলেন আপনারা পরিবর্তন চাই তাহলে আসুন একটা কথায় আসি অন্যের পরিবর্তন পরে আগে আমি নিজের পরিবর্তন আনব ইনশাআল্লাহ ওয়াসিডেঙ্গে মানুষ তাইলে মাইতু আর রোহিঙ্গে তাইলে সব গরিতে কুবেন ঠিক আছে না সাই সিডেঙ্গে যারা আছেন একবার হন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মানে এত আওয়াজ বাড়ি গিয়ে দেখ একবার বলেন মারহাবা আসুন বিশ্বাস করেন ভাই পৃথিবীতে ইসলামের মত নাই এক কথা তার হইন্য ভারির বুঝতে লাগুন তো হিসাব অনারা বহুত কিছু হয়ে ফেলে তারিবেন আর হইন্য ভারি আর তো 158 বাবি এর একখান হতা হম বড় দে ঠিক হইম একখান ফেসবুক ইউটিউব ও যাই রইজিব দার একখান ঠিক এক মা বলে থইলাম দে ফাঁস অক্ত নামাজ ফরম ফইতুনু ও রে জামিলে কিন্তু হতান হইলাম দে কি বদ্দা ফাঁস অক্ত নামাজ ফরম ফইতুনু ভাই তুই সাইরে অক্ত পর সাইরে অক্ত না ফাইলে তুই তিন অক্ত পর আচ্ছা তিন অক্ত যদি না পারস তুই দুই অক্ত পর দুই অক্ত যদি তোর টাইমে নয় এক অক্ত দি শুরু করছ না ভাই আর অনার ইমান হদ দে যে এক অক্ত নামাজের ফ্রেমত ফরি যাব ই তো অটোমেটিক দুই অক্ত যাব তিন অক্ত যাব আল্লাহ চাইলে একদিন তাহাজ্জুদ ওয়ালা হয়ে যাব সুবহানাল্লাহ কথা আছিল দিয়েন বানাই দি দে এই চার যুবক ভাই কোলে বুঝত তো কি হইতাম চাই কেন মা তো না বাস আছিল দি আ বানাই দি দে বা তো কিছু কিছু কথা আমি স্কিপ করব এটা আপনারা একটু বুঝে নেবেন ইনশাআল্লাহ সাপোর্ট দিতে পারবেন ইনশাআল্লাহ সাপোর্ট দিতে পারবেন ইনশাআল্লাহ বিশ্বে ভ্রমণে ইসলাম যেখানে উপস্থিত হয়েছে সেখানে অন্যরা বাধ্য হয়েছে ইসলাম যেখানেই দাঁড়িয়েছে অন্যরা মাথা নত করতে বাধ্য একটু বুঝে বুঝে বলেন না সুবহানাল্লাহ
সেই ইসলাম আমরা পেয়ে মাথা নিচু করে থাকা তো মানে হয় না যে ইসলাম যেখানে গিয়েছে মাথা উঁচু করেছে সেই ইসলাম পেয়ে আমরা তো মাথা নিচু করার কোনো মানে হয় না যেহেতু মাথা নিচু হয়েছে তার মানে মাসখানে ঝামেলা কোন না কোন একটা জায়গায় আছে এবার বলেন ডাক্তারের কাছে যখন যাই আমরা ডাক্তার আমাদেরকে প্রথমে চেকআপ করে বুঝতে পারলে তো ওষুধ দিয়ে দেয় কিন্তু যদি দেখে যে আমাদের অবজারভেশনের সাথে ওনার অবজারভেশনের কোনো মিল হচ্ছে না আমি ভালো ডাক্তারদের কথা বলছি ওনার কিছু অল্প চেকআপ দেয় ওনার সন্দেহটার সাথে যেন রিপোর্টের মিল খুঁজে পাওয়া যায় কারণ মেডিসিনটার দুইটা প্রতিক্রিয়া থাকে আমার ডাক্তার ভাইয়ের আমার চাইতে ভালো জানে একটা হচ্ছে ভালো প্রতিক্রিয়া আর একটা হচ্ছে পার্শ্ব প্রতিক্রিয়া আজকে যেটা আপনি আমি ওষুধ খাচ্ছি এটার ভালো কাজও করছে কিছু কিছু নেগেটিভ সাইটও অনেক সময় করে ফেলে কথা বলেন ঠিক কি না তো ঠিক তেমনি ভাবে আগে রোগটা বের করতে হবে তারপরে না ওষুধ কি বলেন আপনারা ঠিক কি না আসুন আমি আপনাদেরকে এখন খুব দ্রুত গতিতে নিয়ে যাব আশা করি আপনাদের মনের যোগটা প্রস্তুত থাকবে থাকবে তো ইনশাআল্লাহ যাদের যাদের প্রস্তুত আছে একবার বলেন মারহাবা ধর্মের নাম ইসলাম বলে বলেন ধর্মের নাম ইসলাম ধর্মের নাম ইসলাম এটা কি গরু ছাগলের জন্য নাকি পশু পাখির জন্য না মানুষের জন্য মানুষের জন্য তাহলে এই মানুষের জন্য ধর্ম ধর্মের মধ্যে শ্রেষ্ঠ ইসলাম ইসলামটা মানুষের জন্য কথা বলেন ঠিক কি না এবার ইসলাম ধর্মটার দরকার কি আগে এই জিনিসটা একটু বুঝতে হবে ইসলাম ধর্মের দরকারটা কি এই জায়গায় তো লাগছে ফেস এই জায়গায় তো লাগছে ফেস আমরা শব্দের মধ্যে সীমাবদ্ধ করে ফেলি ইসলাম ধর্মের কাজ হচ্ছে অমানুষকে মানুষ বানানো সুবহানাল্লাহ বলেন না অমানুষকে মানুষ জোরে বলে অমানুষকে মানুষ বানানো মানুষ বানানো এবার বলেন যে যে ধর্মেই পালন করুক না কেন প্রত্যেকটা ধর্মের প্রতি আমাদের শ্রদ্ধা এবং সম্মান কারণ আমাদের নবী শিক্ষা দিয়েছেন নিজের ধর্ম পালন করো পরের ধর্মকে সম্মান করো সুবহানাল্লাহ জোরে বলেন না এটা ইসলামের সৌন্দর্য এটা ইসলামের সৌন্দর্য নবী বলছেন তোমার ঘরের দরজায় যদি কোনো ভিক্ষুক আছে জিজ্ঞেস খুব খেয়াল করবেন আল্লাহ কতটুক ভালোবাসে আমাদেরকে কতটুক দয়া করছেন 12টি মাসের মধ্যে আমাদের গুনাহ আছে ওই গুনাহকে মাফ করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের ব্যবস্থা করে দিয়েছেন রমজানের প্রত্যেকটা দিন প্রত্যেকটা দুপুর প্রত্যেকটা বিকাল প্রত্যেকটা রাত প্রত্যেকটা সাহেরি প্রত্যেকটা ইফতার আমাদের ক্ষমা পাওয়ার জন্য এক একটা সুবর্ণ সুযোগের এই রমাদানের ভিতরে আল্লাহ আবার কতর্কে দিয়েছেন রাত জাগবেন এক রাত আল্লাহ পাক আমল নামাই লিখে দিবে হাজার মাসের চাইতো বেশি আপনি আল্লাহর জন্য রাত জেগেছেন কারণ আল্লাহ চায় না কোনো বান্দা জাহান্নামে যাক আল্লাহ চায় প্রত্যেকটি বান্দা জান্নাতের নিয়ামত অর্জন করুক একটা হচ্ছে ঈমানের ফরম আর একটা হচ্ছে আমলের ফরম এবার বান্দা বলে মাওলা এই দুইটা ফরম যদি আমি পরিপূর্ণ করতে পারি আমার জন্য কি ওই সুখের ঘরটা হবে ওই শান্তির ঘরটা হবে রব বলছেন আমি তো জান্নাতটা বানিয়েছি আমার জন্য তো বানাই নাই ফেরেশতার জন্য তো বানাই নাই আমি তো বানিয়েছি আমার বান্দা তোদের জন্য মানুষের জন্য মানুষের জন্য সুবহানাল্লাহ চাই ওখানে তোরা যা আমি তো চাই ওই জগতে তোরা যা আমি তো চাই ওই ঘরে তোরা থাক কিন্তু আমি তো যাকে তাকে দিব না শর্ত যে পূরণ করতে পারবে আমি তো তাকেই দিব কারণ আল্লাহ তাআলা সৃষ্টি জগতে সবচাইতে যে সৃষ্টিকে বেশি ভালোবেসেছেন রহমতকে উন্মুক্ত করে দিয়েছেন সেটার নাম হচ্ছে মানুষ সেটার নাম হচ্ছে ইনসান বলেন না সুবহানাল্লাহ 12টি মাসের মধ্যে একটি মাস দিয়েছেন আল্লাহ রমাদান কেন দিয়েছেন আমাদেরকে বাঁচানোর জন্য কারণ আমাদের গুনাহ কম না বেশি আর রমাদান হচ্ছে গুনাহকে জ্বালিয়ে ফেলার মাস রমজান হচ্ছে জান্নাতকে কাছ থেকে উপভোগ করার মাস রমাদান হচ্ছে আল্লাহর নৈকট্য লাভের অন্যতম সুযোগ একটা মাস এবার বলেন রমজানুল করিমে লাইলাতুল কদর আছে না নাই ভাই একটু আওয়াজ দিয়ে বলেন আছে না নাই নবীজি বলছেন শেষ দশকে বেজর রাতে শেষ দশকে তার মানে প্রত্যেকটা বেজর রাতে আপনাকে আমাকে কাজ করে যেতে হবে
হাত গোটায় বসে থাকলে চলবে না আমি সবার কাছে যে অনুরোধটুকু করব সেটা হচ্ছে যার পক্ষে যতটুক সাধ্য সামর্থ্য আছে অন্তত আজকে থেকে হলো যতদিন আপনি পারেন প্রত্যেকদিন আপনার হালাল ইনকামের কিছু অংশ আল্লাহর খুশির জন্য আল্লাহর রাস্তায় দান করার চেষ্টা করবেন অসহায় বান্দাদেরকে দান করার চেষ্টা করবেন আর সেটা হবে একমাত্র কার খুশির জন্য আর একটু জোরে বলেন কার খুশির জন্য এবার আপনার কোন একটি দান একটু মনোযোগ দিবেন কোন একটি দান যদি লাইলাতুল কদরের মধ্যে পড়ে যায় আপনি দিবেন একদিন এক টাকা দান করবেন কিন্তু আল্লাহ তাআলা দয়া করে আপনার আমলনামায় লিখে দিবেন আমার বান্দা হাজার মাস আমি আল্লাহর জন্য হাজার মাসের চাইতে বেশি দান করেছি তাহলে এই লাইলাতুল কদর কখন আসে বলা যায় না সেজন্য সব সময় প্রস্তুত থাকতে হবে কি হবে না সেজন্য আমি অনুরোধ করব হালাল উপার্জন থেকে আল্লাহর খুশির জন্য যার পক্ষে যতটুক সাধ্য সামর্থ্য আছে দান সদকা করার দরকার নফল নামাজ বেশি না কম বেশি জোরে বলেন না বেশি না কম বেশি নফল নামাজ কি কম আদায় করতে হবে না বেশি আদায় করতে হবে আচ্ছা এবার দুইটা গেল কোরআন তেলাওয়াত বেশি জোরে বলেন না কোরআন তেলাওয়াত বেশি এবার অনেকে বলবেন ভাইয়া আমি কোরআন তেলাওয়াত পারি না আমি বলবো যে শিকার দরকার আছে আপনি শিকার চেষ্টা করুন সর্বোচ্চ আর অতদিন পর্যন্ত অন্তত কোরআন তেলাওয়াত শোনার চেষ্টা করবেন কারণ পড়লেও সওয়াব শুনলেও সওয়াব দেখলেও সওয়াব আছে এবার বলেন ইসলাম কি কঠিন ধর্ম না সহজ ধর্ম সহজ আর একটু জোরে বলেন না সহজ ইসলামের মতে এত সহজ পৃথিবীর বুকে আর কিছু না এই ইসলাম পাওয়ার পরে নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার পরে আমরা যদি জান্নাত না দেখি তো দেখবে তো আর কে দেখবে বলেন আমরা যদি জান্নাত না পাই জান্নাত আর কে পাবে সেজন্য সব সময় মনটাকে বড় রাখতে হবে নবী রাহমাতুল লিল আলামিন বলেন আল্লাহকে যে যেমন মনে করে আল্লাহ তার জন্য তেমন সুবহানাল্লাহ যে আল্লাহকে দয়াবান মনে করে আল্লাহ তার জন্য দয়াবান আল্লাহ যে আল্লাহকে রহমান মনে করে আল্লাহ তার জন্য রহমান সেজন্য বেশি বেশি আল্লাহর কাছে ইস্তেগফার করার তওবা করার দরকার জোরে বলতে হবে দরকার তওবা এমন একটি ইবাদত তওবা এমন একটি মাধ্যম তওবা এমন একটি রাস্তা গুনাহগার যখন তওবা করে তার গুনাহ মাফ হয়ে যায় সুবহানাল্লাহ গুনাহগার যখন তওবা করে তার গুনাহ মাফ হয়ে যায় আর গুনাহ মাফ হওয়ার পরও যখন তওবা করে আল্লাহ তার মর্যাদাকে বাড়ায় দেয় সম্মানকে বাড়ায় দেয় সুবহানাল্লাহ অর্থাৎ তওবার মধ্যে লজ বলে কোনো শব্দ না মিস হয়ে যাওয়া বলে কোনো শব্দ না আপনি তওবা যেদিকে করবেন এবার মনে করেন আপনি তওবা করলেন গুনাহর জন্য আল্লাহ আপনার গুনাহ তো মাফ করবেন করবেন আপনার রিজিকের মধ্যে বরকত দান করবেন সুবহানাল্লাহ আপনার নেকির পাল্লার মধ্যে বরকত দান করবেন সুবহানাল্লাহ আপনার জান্নাতের রাস্তাও সহজ করে দিবেন সুবহানাল্লাহ আপনার আমার দুনিয়াবি যত বিপদ আছে ওই বিপদও আল্লাহ হালকা করে দিবেন এই তওবার মাধ্যমে সুবহানাল্লাহ এই তওবা করার দরকার আছে আফসোস আমাদের জন্য আমরা এত বড় একটা সুবর্ণ সুযোগ রমজান এত বড় সুবর্ণ সুযোগ তওবা এগুলা পাওয়ার পরও কাজে লাগানোর মতো কাজে লাগাইতে জানি না তো সেজন্য আমি সবার কাছে প্রায় সময় অনুরোধ করি আজকে অনুরোধ তো করি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি যার পক্ষে সম্ভব হবে রাতে ঘুমানোর আগে ওযু করে শোয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ কি বলা যাবে ইনশাআল্লাহ রাতে ঘুমানোর আগে যার পক্ষে সম্ভব ওযু করে শোয়ার চেষ্টা করবেন সমস্ত কাজ যখন শেষ হয়ে যাবে আপনি ঘুমের জগতে যাওয়ার জন্য প্রস্তুতি নেবেন তখন আপনার পাশে যতই জায়গা থাকুক আপনি ছাড়া কিন্তু আর কেউ নাই আপনি ঘুমের দেশে যখন থাকেন আপনার পাশে যতই যে থাকুক না কেন আপনি কিন্তু একা এবার আপনি যখন ঘুমের জগতে যাবেন এমন একটা জগতে যেখানে আপনি ছাড়া কেউ নাই আর আছেন কে আল্লাহ আপনি ওই সময়টুকু কাজে লাগিয়ে রবের দরবারে তওবার মাধ্যমে হাজিরা দেওয়ার চেষ্টা করবেন প্রত্যেকদিন রাতে এই অভ্যাসটুকু করার চেষ্টা করেন এবার আপনার ওযু হয়ে গেল তওবাও হয়ে গেল এবার আপনি নবীর উপর যে হকটুকু আমাদের আছে নবীর উপর দরুদ পড়া সময়ের ব্যস্ততার কারণে হয়তো আমাদের তেমন হয়ে ওঠে না কিন্তু হাশরের ময়দানে এগুলার হিসাব
দিতে হবে। তাই সবার কাছে অনুরোধ করি, অন্তর থেকে সর্বোচ্চ শ্রদ্ধা ভালোবাসা নিয়ে নবীর প্রতি যতবার পারেন ভালোবাসা নিয়ে দরুদ পড়ার চেষ্টা করবেন। সুবহানাল্লাহ। তাহলে ওযু হয়ে গেল, তওবাও হয়ে গেল, দরুদও হয়ে গেল। এবার একটু খেয়াল করে দেখেন, আপনার সারা জীবনে যদি আপনি 100 বার তওবা করার সুযোগ পান, একবার তওবা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, একবার তওবা যদি কবুল হয়ে যায়, সারা জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। যদি আপনার ইহকাল এবং পরকালকে পাল্টাতে চান, চরিত্র ছাড়া, সুন্দর চরিত্র ছাড়া দ্বিতীয় কোনো পদ্ধতি না। আর চরিত্র সুন্দরের অলংকার বানানোর প্রধান হাতিয়ার দুইটি, একটার নাম ধৈর্য আর একটার নাম শুকরিয়া। একটার নাম ধৈর্য আর একটার নাম, সবাই বললাম আমি খুশি হব, একটার নাম ধৈর্য আর একটার নাম। এবার বলেন, পারিবারিক যত অশান্তি আছে সেখানে ধৈর্যের দরকার? আপনার ব্যবসার মধ্যে লস হয়েছে, আপনি ধৈর্য ধরতে না পারলে সুইসাইড করে ফেলবেন, তাহলে সেখানে আপনার লস হবে, সেখানেও ধৈর্যের দরকার। আপনার স্ত্রী আপনার জন্য একটা জিনিস রান্না করে দিয়েছে, এখানে একটু শুকরিয়ার দরকার। আপনার বন্ধু একটা আপনার উপকার করে দিয়েছে, আপনার সেখানে শুকরিয়া করার দরকার। আপনি যদি ঠান্ডা মাথায় দেখেন, এই ধৈর্য এবং শুকরিয়া বড় একটি হাতিয়ার, যেটা দুনিয়ার জীবনকেও সুন্দর করে, পরকালীন জীবনকেও সুন্দর করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে একটা কথা কয়েকবার উল্লেখ করেছেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, বলে আল্লাহ নিজেকে বারবার ধৈর্যশীলদের সাথেই আছে, এই উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। কয়টা জিনিস বলেছি? একটার নাম ধৈর্য আর একটার নাম শুকরিয়া। জোরে বলতে হবে, একটার নাম ধৈর্য আর একটার নাম রব। কয়জন? সবাই বলেন রব। কয়জন? কখনো দেখেছি? কখনো গিয়েছি? তো আপনার আমার ঈমানের প্রথম স্তর হচ্ছে রবকে মানা। ভাইয়া মনোযোগ মনোযোগ, একটা হচ্ছে রবকে মানা, ষষ্ঠা মানা, আরেকটা হচ্ছে ষষ্ঠাকে এক মানা। সুবহানাল্লাহ বলেন না। প্রথমে ষষ্ঠা রব মানা, তারপর ওনাকে কত মানা বলেন না? এতটুক মানলে কি ইমান হয়ে যাবে? না, কমপ্লিট মানতে হবে। তিনি রাজ্জাক, তিনি গাফফার, তিনি রহমান, তিনি রহিম, তিনি হাইয়ুল কাইয়ুম, তিনি আজিজ, তিনি জব্বার, তিনি কাহার, তিনি রব্বুল আলামিন। মানতে হবে প্রথমে রবকে, ষষ্ঠা মানতে হবে। আবার এতটুক মেনে কমপ্লিট হবে না, সম্পূর্ণ বিষয়গুলা মানতে হবে। এবার আপনাকে আমাকে কেউ যদি প্রশ্ন করে, তুমি রবকে মানলা তো মানলা কিসের ভিত্তিতে? আপনার আমার উত্তর দিতে হবে কোরআনের ভিত্তিতে। তো কোরআনের দলিল কি? উল হু আল্লাহু আহাদ। কোরআন বলছে আল্লাহ এক। এই আয়াতকে যদি মহাব্বতের নজরে আপনি আমি একটু বিশ্লেষণ করার বুঝার চেষ্টা করি, তবে আমাদের নজরে ভাসমান হবে, প্রতীয়মান হবে, আল্লাহকে এক মানা ছাড়া কোনো মুসলমানের ঈমান মোকাম্মেল হবে না, পরিপূর্ণ হবে না। ওই আল্লাহকে এক যে আমরা মানি, রহমান যে মানি, রহিম যে মানি, গাফফার যে মানি, হাইয়ুল কাইয়ুম যে মানি, আল্লাহর শুরুও নাই আল্লাহর শেষও নাই যে মানি, আল্লাহ চিরস্থায়ী চিরঞ্জীব যে মানি, এই সমস্ত কিছু মানার পিছনে কোরআন। আর সেই কোরআনকে আল্লাহ তাআলা নবীর উপর নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো নবীর উপর নাজিল করেছেন, কেউ শুনেনি, আল্লাহর কালাম নবীর জবান দিয়ে বের হওয়া শুরু করলো। রব্বে করিম বলে আমাকে এক না মানলে ঈমান থাকবে না, আর সেই এক মানাটা তোমাদের জন্য আমি ব্যবস্থা করে দিলাম। কুল, হে নবী আপনি বলে দিন আমি আল্লাহ এক। তার মানে আপনি আমি আল্লাহকে এক মানছি, সেটাও নবী মুস্তাফার কথার কারণে। বলেন সুবহানাল্লাহ। নবী রহমাতুল্লিল আলামিন বলেছেন আল্লাহ এক, আমরাও মেনে নিলাম আল্লাহ এক। সুবহানাল্লাহ বলেন। নবী রহমাতুল্লিল আলামিন বলেছেন আল্লাহ হাইয়ুল কাইয়ুম, আপনি আমিও মানা শুরু করলাম আল্লাহ হাইয়ুল কাইয়ুম। নবী রহমাতুল্লিল আলামিন আপনার নবী, আমার নবী, আমাদের নবী জানান দিয়েছেন
তোমার গুনাহ যত বেশি হোক না কেন, তোমার রবের রহমতের সামনে তোমার গুনাহের কোনো অস্তিত্ব নাই। তাহলে আল্লাহর সমস্ত কিছু মানা ঈমান, আর সেই ঈমানটাকে আমাদের জন্য পরিপূর্ণ করার সুযোগ করে দিয়েছেন আল্লাহ, যার মাধ্যমে তিনি হচ্ছেন নবী রাহমাতুল্লিল আলামিন। আরেকটু জোরে বলেন। আচ্ছা, এবার একটা জিনিস চলুন বুঝার চেষ্টা করি। আপনারা একটু বসবেন, কষ্ট যদি না হয়। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। আচ্ছা, আমাদের আগে অনেকে কবরে চলে গেছে, আমরাও চলে যাব, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এখনো আসেনি, তারা আসবে, তারাও চলে যাবে। এই যে আসা যাওয়াটা, আসাটা কোথায়? দুনিয়ায়। যাওয়াটা কোথায়? রবের কাছে। একটু জোরে বলেন না। আসাটা কোথায়? জোরে বলতে হবে। আসাটা কোথায়? যাওয়াটা কোথায়? রবের কাছে। তাহলে এই আসাটা দুনিয়ায়, যাওয়াটা রবের কাছে। এবার মনের প্রশ্ন, সাকসেস কে ফেইল কে? স্কুলের ছাত্রদের কাছে সাকসেস এবং ফেইলের ব্যাখ্যাটা ভিন্ন, চাকরিজীবীদের কাছে এটার ব্যাখ্যা ভিন্ন, ব্যবসায়ীদের কাছে এটার ব্যাখ্যা ভিন্ন, বিবাহিত যারা ওনাদের কাছে ব্যাখ্যাটা ভিন্ন, বড়দের কাছে এটার ব্যাখ্যা একরকম, ছোটদের কাছে এটার ব্যাখ্যা একরকম, নেতাদের কাছে এটার ব্যাখ্যা একরকম। শব্দই কি? সাকসেস ফেইল, এক একজনের কাছে এক এক রকম, কারোটার সাথে কারোটা মিলে না। কথা বলেন না রে ভাই। স্কুলের ছাত্র গোল্ডেন এ প্লাস পাওয়াকে সাকসেস মনে করে, কিন্তু একজন ব্যবসায়ী সেটাকে সাকসেস মনে করে না, ওনার কাছে সাকসেসের ডেফিনিশনটা ভিন্ন। তাহলে মানবের কাছে সাকসেসের ডেফিনিশনটা কি এক নাকি ভিন্ন ভিন্ন? যদি কষ্ট না হয় একটা আওয়াজ দিতেন। এক এক নাকি ভিন্ন ভিন্ন? কারোটার সাথে কারোটা কোনো মিল? আসল সত্য কোনটা? যেটা রবে বলে। এবার চলেন না, রবের রহমতকে একবার জিজ্ঞেস করি, মাওলা তোমার কাছে সাকসেস কে আর ফেল কে, সফল কে ব্যর্থ কে? রব বলে, কদ আফলাহা মান যাক্কাহা। সুবহানাল্লাহ। যার যত শক্তি আছে একবার বলেন সুবহানাল্লাহ। আমার মনে হয় আপনারা চাইলে আওয়াজটা একটু বড় হতে পারে, বলেন সুবহানাল্লাহ। রব বলছে, আমি রবের কাছে সাকসেস হচ্ছে সেই ব্যক্তি যে ঈমান পরিপূর্ণ করার পরে, কদ আফলাহা মান যাক্কাহা, যে নিজেকে অপবিত্র থেকে পবিত্র করে নিতে পারলো, সেই সত্যিকার সফলতা অর্জন করতে পেরেছে, বলেন সুবহান। একটু বোঝার চেষ্টা করবেন, কারণ এখানে এই কথাগুলো আপনার আমার আমাদের সবার জন্য দরকার, কারণ বাঁচবো আর কয়দিন? হায়াতের অর্ধেক তো মাতন না কেন? হায়াতের অর্ধেক আর বাকি আছে দে, একদম অল্প, বেশি না, একদম অল্প। আসেন, আল্লাহ বলছেন যে নিজেকে পবিত্র বানাতে পারলো সে সফল। এবার সেই শব্দটা শুনে, পবিত্র শব্দটা শুনে আমাদের সবার মাথায় বসে আছে ওই পবিত্র, যে পবিত্রটা আমরা মনে করি গোসল ফরস হয়েছে। এখন পবিত্র হতে গেলে কি লাগবে বলেন না? আমার কাপড় অপবিত্র হয়েছে, এটা পবিত্র করতে কি লাগবে? ধোয়া লাগবে, বলেন না? হাত অপবিত্র হয়েছে, এটাকে পবিত্র করতে আমাকে কি লাগবে? হাত ধোয়া তো করতে হবে। আমাদের কাছে পবিত্রতার ডেফিনেশন স্টাইল হচ্ছে এমন। এখন রব যখন বললেন পবিত্র যে অর্জন করলো সেই সফল হয়েছে, আদেশ আসার সাথে সাথে বান্দারা সার্ফ এক্সেল দিয়ে গোসল করা শুরু। কি দিয়ে? ইন্নমা থেকে আরো জোরে হন আওয়াজি, কি দি? কারণ আর জানে দি পবিত্র বেল্লাই সাবান দিয়ে গোসল গরম পরে, নদীর নামিয়ে জাপ্পরে জাপ্পরে গোসল গরম পরে, নদীতে পানিতে গোসল করতে করতে চামড়া সাদা করে ফেললো,
রবকে বলে মাওলা আমি গোসল করে এসেছি, রব বলে তুমি এখনো পবিত্র হওনি। ইয়া রাব্বে করিম, সবে মাত্র আমি লাখ সাবান দিয়ে গোসল করে এসেছি, রব বলে যে তুমি পবিত্র হওনি। ইয়া রাব্বে করিম, আমি সার্ফ এক্সেলের মধ্যে আধা ঘন্টা ডুবেছিলাম, রব বলে যে তারপরও তুমি পবিত্র হওনি। ইয়া রব, পবিত্র হতে গেলে কি পবিত্র করতে হবে, কিভাবে পবিত্র করতে হবে, তুমি যদি একটু শিখাই দিতা, তুমি যদি একটু জানাই দিতা, তাহলে আমিও সেই পবিত্রতা অর্জন করার চেষ্টা করতাম। রব্বে করিম বলে, যার হাত পবিত্র সে পবিত্র নয়, যার মুখ পবিত্র সে পবিত্র নয়, যার মনটা পবিত্র হয়ে যায় তার সব পবিত্র হয়ে যায়। সুবহান। এবার একটু খেয়াল করবেন ভাইয়া, আপনার রব আপনার কোন দিকে ফোকাস দিয়েছেন, চেহারার দিকে না মনের দিকে? জোরে বলেন, কার দিকে? মনের দিকে। আপনার আমার যত্ন কিসের নিয়ে? নমাতের আত মুখ ট্যাং হর স্টাইল প্যাস্টাইল আর আর মনোযোগ ইন্দি আল্লাহর মনোযোগ আর আর মনোর মিককে। কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে আন নবীরে পবিত্র কারি বানাই। সুবহানাল্লাহ। যারার অন্তর অপবিত্র রবে হদ দে আন নবী মুস্তফার হাসে জ এতুন ট্রিটমেন্ট ল, নিয়ম মানি চল, তোমার অন্তকার অন্ধকার অন্তরী এন আলোকিত হয়ে যাব, অপবিত্র মন পবিত্র হয়ে যাব। ডর করি হন না। সুবহান আল্লাহর ওয়াস্তে বাজ এখানে বুঝিবার চেষ্টা করুন। আমি শুধু দূর কেন হতা হই, আল্লাহর রহমতের উদ্দি বর্ষা রাহি, জান্নাতিয়েন কঠিন ন, জান্নাতিয়েন সহজ। আর বজ্জনতন জান্নাত কঠিন মনে নয় হন না, জান্নাত ফনিয়েন কঠিন মনে নয়, বিশ্বাস করো না ভাই, জান্নাতিন এব্বারে সহজ। যার রব রহমান, জান্নবী রউফুর রহিম, আল্লাহ জানে বুঝেন না নবুজুর উনি, যার রব রহমান জান্নবীর রউফুর রহিম, ইবে জাহান্নামা জনে না কঠিন, জান্নাত জনে না সহজ। আর কেন জোর হন না, শুধু বদ্দা সিস্টেম মানে কেন বুঝম ফরত দে। আর ওনারা জানন যে হন জিনিস সিস্টেম মোতাবেক গইলে টিয়া তাইলে ব্যবসা নয়, আহলও লাগে। মাতন না বাজি একবার দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে। এই বিশ্বে এটা কথাটা মাথায় এবং মনে গেঁথে ফেলেন, এই বিশ্বে আসমানের নিচে জমিনের উপরে সর্বদিকে কোয়ালিটিগতভাবে ডিফেন্সগতভাবে স্ট্যান্ডার্ডগতভাবে সর্বগুণে গুণান্বিত হিসেবে বিবেচিত শিক্ষিত সুন্দর মনের মানুষের কাছে সদ্দার জায়গা যে ধর্ম স্থান করে নিয়েছে এটার নাম ইসলাম। সুবহানাল্লাহ বলতে হবে, এটার নাম ইসলাম। এই কথাটা যারা বুঝতে পেরেছেন একবার বলেন মারহাবা। কেনই বা হবে না, কারণ ধর্ম দেনেওয়ালা আল্লাহ। ও যে বললাম সব কামাইতে কিপটামি করেন না, জোরে সবাই মিলে ধর্ম দেনেওয়ালা আল্লাহ, ধর্মের নাম বাছাই করনেওয়ালা আল্লাহ, ধর্ম সাজাই দেনেওয়ালা আল্লাহ, জন্মটা মেনটেন করনেওয়ালা আল্লাহ। কোন আল্লাহ? যিনি সবকিছুই জানেন। 2050 সালে এই পৃথিবীর ডিমান্ড কি কি থাকবে আমাদের জানা না থাকলেও তিনার জানা আছে।
তো 50 সালও যেহেতু ধর্মটা থাকবে, তিনি সেই ধর্মটাকে সেইভাবে কোয়ালিটি করে দিয়েছেন যেন 50 সালের পটিয়ার চেহারা পাল্টায় যাবে, ইসলামের চেহারার যেন পাল্টানোর প্রয়োজন না হয়। আরেকটু জোরে বলতে হবে। দুইটা কথা শেষ করলাম, তৃতীয় নম্বর কথা, কারণ এগুলা যদি বেসিক জিনিস আমরা না বুঝি, ওই শুনাই শুনাই থেকে যাব, পরিবর্তনটা হবে না। পরিবর্তন চান আপনারা? কি বলেন আপনারা, পরিবর্তন চাই? তাহলে আসুন একটা কথায় আসি, অন্যের পরিবর্তন পরে, আগে আমি নিজের পরিবর্তন আনবো ইনশাল্লাহ। ওয়াসিডেঙ্গে মানুষ তাইলে মাইতু, আর রোহিঙ্গা তাইলে চুপ করি থাকতু কেন, ঠিক আছে না? সিডেঙ্গে যারা আসুন একবার হন সুবহানাল্লাহ, আমার ইয়া তো আওয়াজ বাড়ি গিয়ে এদের, একবার বলেন মারহাবা। আসুন, বিশ্বাস করেন ভাই, পৃথিবীতে ইসলামের মতো কথা তার হৈন্য ভারির বুঝতে লাগুন তো হিসাব, অনারা বহুত কিছু হয়ে ফেলত পারিবেন, আরা হৈন্য ভারি, আরা তো 158 বাবি এর একখান হতা হম বড় হইম একখান ফেসবুক ইউটিউব যাই রই যাবো আর একখান এক মাহ বলে থইলাম দে ফাঁস অক্ত নামাজ ফরম ফৈতুনু ও রে জামিলে, কিন্তু হতান হইলাম দে কি বদ্দা ফাঁস অক্ত নামাজ ফরম ফৈতুনু, ভাই তুই সাইরে অক্ত ফর, সাইরে অক্ত না ফাইলে তুই তিন অক্ত ফর, আচ্ছা তিন অক্ত যদি না পারস তুই দুই অক্ত ফর, দুই অক্ত যদি তোর টাইমে নয় এক অক্ত দি শুরু করছো না ভাই, আর ওনার ইমান হদ দে যে এক অক্ত নামাজের ফ্রেমত ফরি যাবো, এটা অটোমেটিক দুই অক্ত যাবো তিন অক্ত যাবো, আল্লাহ সাইলে একদিন তাই জোত ওয়াল হয়ে যাবো, কথা আছে লিয়েন বানাই দিই দে আর যুবক ভাই কোলে বুঝে তো কি হইতাম চাই কেন মাথা না বাদ আসিল দে আ বানাই দিই দে বা। তো কিছু কিছু কথা আমি স্কিপ করব, এটা আপনারা একটু বুঝে নেবেন ইনশাল্লাহ, সাপোর্ট দিতে পারবেন ইনশাল্লাহ, সাপোর্ট দিতে পারবেন ইনশাল্লাহ। বিশ্বে ভ্রমণে ইসলাম যেখানে উপস্থিত হয়েছে সেখানে অন্যরা বাধ্য হয়েছে, ইসলাম যেখানে দাঁড়িয়েছে অন্যরা মাথা নত করতে বাধ্য, একটু বুঝে বুঝে বলেন না সুবহানাল্লাহ। সেই ইসলাম আমরা পেয়ে মাথা নিচু করে থাকার তো মানে হয় না, যে ইসলাম যেখানে গিয়েছে মাথা উঁচু করেছে সেই ইসলাম পেয়ে আমরা তো মাথা নিচু করার কোনো মানে হয় না, যেহেতু মাথা নিচু হয়েছে তার মানে মাঝখানে ঝামেলা কোনো না কোনো একটা জায়গায় আছে। এবার বলেন ডাক্তারের কাছে যখন যাই আমরা, ডাক্তার আমাদেরকে প্রথমে চেক আপ করে বুঝতে পারলে তো ওষুধ দিয়ে দেয়, কিন্তু যদি দেখে যে আমাদের অবজারভেশনের সাথে ওনার অবজারভেশনের কোনো মিল হচ্ছে না, আমি ভালো ডাক্তারদের কথা বলছি, ওনার কিছু অল্প চেক আপ দেয়, ওনার সন্দেহটার সাথে যেন রিপোর্টের মিল খুঁজে পাওয়া যায়, কারণ মেডিসিনটার দুইটা প্রতিক্রিয়া থাকে, আমার ডাক্তার ভাইয়ের আমার চাইতে ভালো জানে, একটা হচ্ছে ভালো প্রতিক্রিয়া আর একটা হচ্ছে পার্শ্ব প্রতিক্রিয়া। আজকে যেটা আপনি আমি ওষুধ খাচ্ছি এটার ভালো কাজও করছে, কিছু কিছু নেগেটিভ সাইটও অনেক সময় করে ফেলে, কথা বলেন ঠিক কি না? ঠিক তেমনি ভাবে আগে রোগটা বের করতে হবে তারপরে না ওষুধ, কি বলেন আপনারা ঠিক কি না? আসুন আমি আপনাদেরকে এখন খুব দ্রুত গতিতে নিয়ে যাব, আশা করি আপনাদের মনের যুগটা প্রস্তুত থাকবে, থাকবে তো ইনশাআল্লাহ, যাদের যাদের প্রস্তুত আছে একবার বলেন মারহাবা। ধর্মের নাম ইসলাম, বলেন ধর্মের নাম ইসলাম, ধর্মের নাম ইসলাম। এটা কি গরু ছাগলের জন্য নাকি পশু পাখির জন্য না মানুষের জন্য? মানুষের জন্য। তাহলে এই মানুষের জন্য ধর্ম, ধর্মের মধ্যে শ্রেষ্ঠ ইসলাম, ইসলামটা মানুষের জন্য, কথা বলেন ঠিক কি না? এবার ইসলাম ধর্মটার দরকার কি, আগে এই জিনিসটা একটু বুঝতে হবে, ইসলাম ধর্মের দরকারটা কি? এই জায়গায় তো লাগছে ফেস, এই এই জায়গায় তো লাগছে ফেস, আমরা শব্দের মধ্যে সীমাবদ্ধ করে ফেলি। ইসলাম ধর্মের কাজ হচ্ছে অমানুষকে মানুষ বানানো, সুবহানাল্লাহ বলেন না, অমানুষকে মানুষ, জোরে বলে অমানুষকে মানুষ বানানো, মানুষ বানানো। এবার বলেন
যে যে ধর্মেই পালন করুক না কেন প্রত্যেকটা ধর্মের প্রতি আমাদের শ্রদ্ধা এবং সম্মান কারণ আমাদের নবী শিক্ষা দিয়েছেন নিজের ধর্ম পালন করো পরের ধর্মকে সম্মান করো সুবহানাল্লাহ জোরে বলেন না এটা ইসলামের সৌন্দর্য এটা ইসলামের সৌন্দর্য নবী বলছেন তোমার ঘরের দরজায় যদি কোনো ভিক্ষুক আছে জিজ্ঞেস